আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি 20 রোজা আর 22 রোজার ইফতারি শেয়ার করব। তো আমি এখানে আমি কিছু বানিয়েও দেখাবো। আমি কলা দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো আর আলু দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো। চলেন শুরু করি। তো এখানে আমি নিয়েছি আলু, কেটে নিয়েছি একটা আলু, কেটে নিয়েছি পাতলা করে একদম, আর নিয়েছি একটা কলা। কলাটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমার একটা বড় কলা ছিল। তো আর আমি এখানে নিয়েছি বেসনটাকে একটু গোলাইয়ে নিয়েছি, এটা দেখাই নেই, এটা আমার আগেই ছিল, কালকে বানাইছিলাম ওইটাই ছিল। তো ওটা দিয়ে আমি আজকে বানাবো। তো তাই আমি আলাদা করে বেসনটাকে কীভাবে গোলাইতে ওইটা দেখাই নেই। তো আমি এখানে কলাটাকে এখন বেসনের ভিতর থেকে চুবিয়ে তারপরে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খেতে অনেক মজা, আপনারা এবার রোজায় ট্রাই করতে পারেন। রোজা অলমোস্ট শেষ। এটা কিন্তু আমি রোজায় প্রায়ই আমার বাসায় যখন কলা থাকতো আমি এটা বানিয়ে নিতাম। আমার বাসায় আসলে সবাই পছন্দ করে, আমার হাজব্যান্ড, আমি, আমার কাছেও অনেক ভালো লাগে, খেতে অনেক মজা। কলার একটা মানে ফ্লেভারটাই আসলে ভাজার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালোই লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আর আমি এখানে আলুটাকে কেটে রেখেছিলাম, এটা গোলালু। তো এটা আমি বেসনের ভিতরে দিয়ে তারপরে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এই কলার এইটা পাকোড়াটা একটু বারবার দুই তিনবার করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে একটু কড়া করে, কারণ আমরা সাধারণত আলুর চপ বেগুনি যে ভাজি তার চেয়ে একটু বেশি করে ভাজতে হবে। তো আমি আরও ফাঁকা জায়গায় আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই আলুর পাকোড়াটা খেতেও অনেক মজা, অসাধারণ টেস্ট। দেখতেই পাচ্ছেন আমার এটা একদম ফুলে উঠছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি এটাকে কয়েকবার করে উল্টিয়ে দিচ্ছি, দুই তিনবার উল্টিয়ে দিয়ে তারপরে আমি এটাকে একটু ভেজে নিব। কিন্তু আলুগুলো ওরকম করে ভাজতে হবে না। আমি দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি পরে দিয়েছিলাম, কিন্তু এটা আমি উঠিয়ে ফেলতেছি, হয়ে গেছে। যেহেতু এটা কাঁচা আলু তো পাতলা করে কেটেছি, চুলার আস্তটা আমি মিডিয়ামের চেয়ে একটু বেশি রেখেছি। তো আমি কলারগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা একটু বেশি করে ভেজেছি আমি, লাল করে একদম। তো আমি বাকি আলুগুলো ছিল ওগুলোকেও দিয়ে দিচ্ছি। তো আমার ইফতারিটা রেডি। এটা হচ্ছে আলুর পাকোড়া আর এটা হচ্ছে কলার পাকোড়া, খেতে অসাধারণ, আমরা খেয়েছি অনেক মজা, এটা অনেক হেলদি। কলাটা তো আসলে আমরা সারাদিন না খেয়ে থেকে কলার ভিতরে অনেক পানি আছে, তো ওটা খেলে আসলেই অনেক ভালো শরীরের জন্য। আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি আর রান্না করেছি চিকেন স্যুপ, আর আমি এখানে চিকেন ব্রেস্ট ফ্রাই করেছি, আর আমি একটু সবজি করেছিলাম ওই চিকেন ব্রেস্টের ওই ইয়েতেই, আর আমি এখানে ছোলা ডাল রান্না করেছি। এই তো এটা হচ্ছে আমাদের 22 রোজার ইফতার। তো এগুলোই আসলে আমরা মানুষ কম, এটাই আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে, দুই তিনজন মানুষ। আর আমরা তো বাচ্চারা তো খেতে এগুলো খায় না। তো আর লেবুর শরবত, আমরা লেবুর শরবত দিয়েই বেশি ইফতারটা করে নিই। লেবুর শরবত না হয় কোকোনাট ওয়াটার, আর না হয় একটা প্রোটিন ড্রিঙ্কস আছে এখানে, যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি, মাঝে মধ্যে স্ট্রবেরি, বেনানা, মানে এক এক সময় এক একটা দিয়ে করে নিই। লেবুর শরবতটাই বেশি থাকে। তো এই তো, আর এটা হচ্ছে গিয়ে আমার 20 রোজার ইফতার। দেখতে পাচ্ছেন এখানেও আমি কলা ফ্রাই করেছিলাম, তার চিকেন ফ্রাই করেছি, খেজুর, লেবুর শরবত। আর এই কলাটা আমি একটু আগে ফ্রাই করে রেখেছিলাম, তাই ঠান্ডা হয়ে গেছে। তো এখানেই তো প্রোটিন ড্রিঙ্কসটাও আছে, এটা আমরা আসলে পরে খাই, লেবুর শরবত দিয়ে ইফতার করি, তারপরে এটা যেহেতু ফ্রিজে থাকে, ঠান্ডা থাকে, সাথে সাথে খাই না আমরা, ইফতার করার পরে নামাজ পড়ে তারপরে এটা খাই। তো এখানে নবাবি সেমাই রান্না করেছি, আর রান্না করেছি চিকেন দিয়ে আলুর ঝোল। এটা রেসিপিটা আমি শেয়ার করিনি, করবো ইনশাল্লাহ সামনে। তো এই ছিল আমার, এটা ছিল 20 রোজার ইফতার। তো এটা আসলে শেয়ার করা হয়নি, দেরি হয়ে গেছে, তাই ভাবলাম দুটো একসাথেই শেয়ার করি। তো আশা করি সবার ভালো লাগবে। আর আরেকটা কথা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ করে নেবেন, আমিও আপনাদের সাথে আছি, আপনারাও প্লিজ আমার সাথে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।